বড় ধরনের ভূমিকম্প চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে রিক্টার স্কেলে যার মাত্রা হতে পারে আট এর অধিক সিলেটে বাইশ ঘন্টার ব্যবধানে আট দফা মৃদু ভূকম্পন সেই আশঙ্কাই আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির পরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার ক্ষয়ক্ষতির ভয়াবহতা চিন্তা করে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এস এ রিপোর্ট সাতটি টেকটনিক প্লেটের উপর ভাসছে পৃথিবী পৃথিবীর ভেতরের তাপ আর চাপে গতিশীলে প্লেটগুলো ফলে সৃষ্টির শুরু থেকেই এই প্লেটগুলো একটি অপরটির ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে যে জায়গায় এ সংঘর্ষ হয় তাকে বলা হয় সাবসনিক জোন গবেষণা বলছে ইন্ডিয়ান ইউরোয়েশিয়ান এবং বার্মা এই তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থল বাংলাদেশ এর মধ্যে দুটি টেকটনিক প্লেটের সাবসনিক জোনে রয়েছে বাংলাদেশ দুটা প্লেট এই যেটা ইন্ডিয়া প্লেট প্লেট হয় এটা বার্মা এইভাবে এটা লকড হয়ে আসে একটা আর সাথে খুব শক্তভাবে আটকে রয়েছে এখান থেকে পূর্ব দিক থেকে একটা চাপ সৃষ্টি করছে হ্যাঁ অথচ সরতে পারছে না আবার ইন্ডিয়া প্লেট নিচে তলিয়ে যাচ্ছে কিন্তু এইখানে যে আটকে রয়েছে ফ্রিকশনের কারণে সরতে পারছে না এবং এর ফলে এখানে একটা বেন্ড হোক যেখানে সাবডাকশন জোন সেখানে দশ বারো মিটার একবারে এটা জাম্প করে সামনে চলে আসে তাহলে সেরকম অবস্থায় আসলে বাংলাদেশের অভ্যন্তরে বিরাজ করছে ভূতত্ত্ব গবেষকরা জানান প্রাকৃতিকগতভাবে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ যার অন্যতম উৎপত্তি স্থল ডাউক ফল্ট এবং প্লেট যে পরিমাণ শক্তি এখানে দীর্ঘ গত পাঁচশো থেকে এক হাজার বছর ধরে এখানে জমা হয়ে রয়েছে এবং ক্রমান্বয়ে জমা হচ্ছে সেই শক্তিটা আসলে আট মাত্রার অধিক পরিমাণ ভূমিকম্প সৃষ্টি করতে পারে বা সেই পরিমাণ শক্তি এখন জমা হয়ে রয়েছে আঠেরোশো সালে আসামে আট দশমিক একমাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বাংলাদেশে এরপর কয়েকবারই দেশে মাঝারি কিংবা মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে সবশেষ সিলেটে ২২ ঘন্টা ব্যবধানে আটবার মৃদু ভূকম্পন আশঙ্কর জায়গা তৈরি করছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরি পরিচালক যে আমাদের যেখানে আমাদের অর্থনীতিতে যে জিনিসগুলো যোগান দিচ্ছে সেগুলা যদি ধ্বংস হয়ে যায় তাহলে পরবর্তীকালে বাংলাদেশের অবস্থা কি হবে এবং যেহেতু ঢাকাও খুব নিকটে একশো থেকে দেড়শো কিলোমিটার মধ্যে এই উৎস থেকে এবং ঢাকা যেহেতু সবচাইতে জনবহুল এবং এখানে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে যেভাবে নগর গড়ে উঠেছে ভূমিকম্পের আগাম সতর্কতা দেওয়ার পর্যায়ে এখনো পৌঁছতে পারেনি বিজ্ঞানীরা তাই বড় ক্ষয়ক্ষতি রুখতে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার আমাদের মহরা আমাদের এই ব্যাপক জনগোষ্ঠীকে মানসিকভাবে প্রস্তুত করা এস এম আরিফ মাই টিভি ঢাকা